আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও কৃষি পণ্যের একটি ভিডিও নিয়ে। আসলে অনেক দিন যাবত আমি আপনাদেরকে কৃষি পণ্য গাড়ির মানে কৃষি পণ্য যে যন্ত্রাংশ আছে এগুলোর ভিডিও অনেক দিন যাবত দেয়নি। অনেকেই কমেন্ট করে থাকে, অনেকেই ফোন দিয়ে থাকেন। তো আজকে কিন্তু আমি একদম অনেক কিছু মানে কৃষির জগতে যেগুলো দিয়ে আসলে কৃষির কাজ হয় সব কিছু আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, এখনও যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিয়ে আমার দেওয়া সব আপডেট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে এখন আসি রাজবাড়ী জেলার গলন্দর মোড়ে মেশাস মোহনারিজ মেশিনারিজ হাউসে। তো এখানে সকল প্রকারের আপনারা কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পাওয়ার ট্রাকটা কয় টাকা আপনি বিক্রি করবেন? 80,000 টাকা করে ছেড়ে দেবেন। এটার সাথে কি কি আপনারা দিবেন? খাল আছে, ছয়টা চাকা আছে এবং টুল বক্স আছে আমার সাথে। আচ্ছা, আর এই পাশে যে মেশিনগুলো দেখছি, মেশিনগুলো তো এগুলো কি এমি? হ্যাঁ, এমি 90 আছে, এমি 8.5 আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কি এরকম মানে কোনটার কত প্রাইস হবে? এই ইঞ্জিনের প্রাইস হবে আপনার 16,000 টাকা। জি জি, এখন জাম চাকা খোলা হয় নাই, এইগুলো 16,000 টাকা করে। এগুলো আপনি একদম অল্প কিছুদিন চালানো হয়েছে। আচ্ছা, এগুলোর সাথে আপনারা কি কি দিয়ে দেবেন? এটার সাথে শুধু অনলি আপনি ইঞ্জিন পাবেন, আর কিছু না, আর হ্যান্ডেল পাবেন। ইঞ্জিন আর হ্যান্ডেল? হ্যাঁ, ইঞ্জিন আর হ্যান্ডেল। আর যদি যদি কোনো শ্রোতা দেখা গেছে যে আপনার মানে সেট সহ টিবল সহকারে ব্যান্ড পাইপ সহকারে চায়, সেগুলোর ক্ষেত্রে কত টাকা দাম পড়বে? ওগুলা সব আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এখন টিবল টিবল আছে, পাম আছে, অনেক কোয়ালিটি চ্যাসিস, ওজনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে দেখবে এগুলা কি ইঞ্জিন? এগুলা এগুলো হচ্ছে আপনার 16 গড়া ইঞ্জিন। 16 গড়া ইঞ্জিন, এগুলো আমি 13,000 টাকা পিস দিতে পারবো। এটা 12,000 টাকা, 13,000 টাকা করে পিস আপনারা দিতে পারবেন। 12,000 টাকা, আর এগুলো আপনার 13,000 টাকা। আচ্ছা, এগুলোর কি প্রাইস পড়বে? এগুলো তো এমি, এগুলো 13,000 টাকা পিস দেওয়া যাবে। 13,000 টাকা করে আপনার শুধু ইঞ্জিনটা? শুধু ইঞ্জিনটা নাকি লাগে এখন খোলা পড়ে না? আচ্ছা, তো এই পাশে ওই পাশে যে ইঞ্জিনগুলো দেখছে এগুলার মানে কত হর্স এবং কত বছর বয়স হইতে পারে? এটা আপনার বয়স হবে 3 বছর বয়স। এটা এখনো আপনার ক্লিয়ারিং স্ট্যান্ডার্ডই আছে, খোলাটোলা করছে, কিন্তু আমরা কাজ করে দিচ্ছি। প্রত্যেক মানে সবগুলা ইঞ্জিনই মানে আপনাদের কাজ করা আছে? মানে এগুলা একবার স্টার্ট করলে মানে কোন জায়গা থেকে ইউজ করা যায় কত বছর চলতে পারে? ইনশাআল্লাহ 1-1.5 বছর তো চলবেই। তো এগুলা যে এগুলা কি ইঞ্জিন যে পাশে দেখছি, এগুলা হচ্ছে আপনার চাংফা কোম্পানি, বড় বড় ইঞ্জিন। হ্যাঁ, চাংফা বলতে এগুলা কি কাজে লাগায়? এটা আপনার জেনারেটরে, নৌকায়, লাটা হাম্বা, নসিমন, করিমন। এটার মানে কত হর্স? এটা 32 হর্স। 32 হর্স মানে অনেকে ডিজেল চালাতে পারবে? হ্যাঁ, ডিজেল চালাতে পারবে। আচ্ছা, এই পাশে যে ইঞ্জিনগুলি দেখছি যে পাশে L32, এগুলা কি কি কাজে মানে আমার শ্রোতারা গ্রাহকরা মানে ইউজ করতে পারবে? মিল কারখানা ইউজ করতে পারবে, তারপর হচ্ছে আপনার রাইস মিলে, লাটা হাম্বা, মানে যেখানে এই ইসের কাজে লাগে সেটা করতে পারবে। আর ওই পাশে ইঞ্জিনগুলো ওই পাশে ওগুলো জেডি কোম্পানি, জেডি কোম্পানির জেডি 20 আছে, 32, 28, সব কোয়ালিটি মাল আছে। আচ্ছা, তো ভাই এক পাশে কি ইঞ্জিন আছে? এক পাশে আছে আমাদের ইমি, ইমি 8.5, চাংফা আছে, চাংফা করতে আছে, তারপর ইমি কোম্পানির 72 রেডিয়েটর, একদম কম প্রাইসে ছেড়ে দেবো। এগুলোর প্রাইস কম চলতেছে, এগুলোর প্রাইস ইঞ্জিন ইনশাল ডিসকাউন্ট চলতেছে বর্তমানে। ছোট ইঞ্জিন গুলো আপনারা কত করে বিক্রি করেন? আমি 7,500 টাকা করে ছেড়ে দেবো। এগুলা কি শুধু ইঞ্জিনই নাকি টিবল সহকারে? না, শুধু অনলি ইঞ্জিনটা বাস। এটা এখনো খোলা টালা কিচ্ছু করে না, রেডিয়েটর ইঞ্জিন এটা। আর ইমি ইঞ্জিন এগুলো 12,000 টাকা করে, এগুলো 12,000 টাকা করে। হ্যাঁ, প্রত্যেকটার কিলাং স্ট্যান্ডার্ড, প্রত্যেকটার কিলাং স্ট্যান্ডার্ড। চাংফা আপনার 12,000 টাকা, মাত্র 12,000 টাকা। তো ভাই এগুলো কি ইঞ্জিন? এটা হচ্ছে জেডি 180, জেডি 180। হ্যাঁ, এটার দাম আপনার মাত্র 8,500 টাকা। আর এই যে এবার এবার ছোট ইঞ্জিন গুলো, এগুলো আপনার 4,000 টাকা, চার সর্বনিম্ন 4,000 থেকে শুরু করে আমার কাছে নতুন ইঞ্জিনও পাবেন। তো এগুলা তো টিবল সহকারে দিবেন আপনারা? এগুলা সেট শো, এটা শিয়াংটন শিয়াংসয়, শিয়াংসয় এটা 13,000 টাকা সেট, টিবল, ভ্যান পাইপ, এভরিথিং যা লাগে, নাট বল, গ্যাস কাটার সব। এটা এটা ছোটটা, এটা আসলে আপনার জেডি 75, এটা 12,500 টাকা। আর যে এগুলো যা আছে মানে 7,500, এই পাশে ছোট ইঞ্জিন দেখছি ডায়মন্ড গুলো, এগুলো 9,000 টাকা পিস। এই যে সেট সহকারে, সেট কমপ্লিট, মানে টিবল সহকারে, ব্যান ব্যান যা আছে এভরিথিং যা লাগে সম্পূর্ণ কিছু 9,000 টাকা পিস দিতে, মাত্র 9,000 টাকা, মাত্র 9,000 টাকা। এগুলো লর্ডের মাল, মানে তারপর আরো দামাদামি সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে ইনশাআল্লাহ। আর আপনার ব্লক থেকে আসলে তো ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট। ওই পাশে একটা জেনারেটর দেখছি, জেনারেটর, হ্যাঁ জেনারেটর আছে আপনার, 3 কিলো আছে, 2 কিলো আছে, 10 কিলো আছে, 18 কিলো আছে,
15 কিলো আছে, এখানে আছে আপনাদের 3 কিলো সেট কমপ্লিট, এগুলো আপনাদের রাখা যাবে 17,000 টাকা মাত্র, মাত্র 17,000 টাকা সেট। আর এই পাশে যা একটু দেখছি মানে বড় সেট, এটা আপনার 10 কিলো জেনারেটর 20 ইঞ্চির, এটা আপনার 35,000 টাকা আমি মানে দিতে পারবো, মাত্র 35,000, মাত্র 35,000 টাকা। আর এই পাশে যে মানে ভালো ব্র্যান্ডের মানে ভালো মানের মেশিন দেখছি, এগুলা এখানে আছে 2.3 দিন, এগুলা আপনি কিরাং খোলা পড়ে না অল্প কিছুদিন চালানো হয়েছে সেই মালগুলা। এগুলার সাথে আপনারা কি কি দিয়ে দিবেন ইঞ্জিনের সাথে? ইঞ্জিনের সাথে আমার কাছে আছে রেঞ্জ পেটি আছে, টুল বক্স যা লাগে আমি দিয়ে দেব। এগুলা সেট কমপ্লিট কত করে পড়বে মানে একদম টিবল সহকারে? টিবল সহকারে আপনার দাম পড়বে 16,000 টাকা। 16,000 টাকা এই ইঞ্জিনগুলা? এই ইঞ্জিনগুলা নতুন কত মানে নতুন প্রাইস কত মার্কেট? নতুন প্রাইস 3 রিং এর দাম হচ্ছে আপনার 14,800 টাকা মানে টিবল মোবাইল সহকারে। হ্যাঁ না শুধু ইঞ্জিনটা, আর ওগুলা টিবল মোবাইল সহকারে কত পড়বে? আলাদা রেট বলবার। আচ্ছা তে পাশে অনেক খোলা জেনারেটর দেখছি, এইটা মানে কত কিলো? এটা আপনার 3 কিলো। এইটা যদি মানে কোনো শ্রোতা দেখা গেছে শুধুমাত্র মানে এই মেশিনটুক নেবে, তার মানে বাড়িতে দেখা গেছে যে ছোট সেলো থাকতে পারে সেটার ক্ষেত্রে সে লাগাবে, তাহলে এটার দাম পড়বে কত টাকা মানে চেসিস সহকারে? চেসিস সহকারে চেসিস সহকারে দাম পড়বে আপনার 9,000 টাকা। আচ্ছা চেসিস ছাড়া? চেসিস ছাড়া দাম পড়বে আপনার 8,500 টাকা। আচ্ছা তো এটা এটা কত কিলো? এটা এটা 3 কিলো। 3 কিলো, এটাও 3 কিলো জি। আর এটা 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 2 কিলো, এটা দাম একটু কম আছে। এটা দাম কত? এটা দাম আপনার 7,500 টাকা রাখা জেনারেটর। এটা এটা আপনার বিল্ডার্স কোম্পানি, এটা আপনার 3 কিলো। এটা প্রাইস পড়বে কত? এটা প্রাইস আপনার 8,000 টাকা মধ্যে রাখা। আর এটা বড়টা দেখছি 5 কিলো, 5 কিলো ওটা প্রাইস পড়বে কি রকম? এটা 14,000 টাকা রাখা পড়বে। তো ভাই পাশে দেখছি ছোট্ট একটি জেনারেটর, এটা কত কিলো? এটা আপনার 2 কিলো জেনারেটর, মাত্র 2 কিলো। এটা প্রাইস একদম নতুন মানে খোলা মানে একদম না কিচ্ছু করা, কোম্পানি ফিটিং একদম, কোম্পানি ফিটিং কিচ্ছু করা হয় না। আমাদের কাছে যা মাল পাবেন সম্পূর্ণ অরিজিনাল আমাদের। এই যে প্রাইস পড়বে কত? এটা দাম মাত্র হলো আপনার 7,500 টাকা। তো ভাই অনেকেই দেখা যায় যে তার পুরাতন মেশিনে ট্যাঙ্কি সমস্যা, তো সেক্ষেত্রে যদি কোনো ভাই এসে পরিমাণ বা কুরিয়ারে ট্যাঙ্কি পাড়া দিতে বলে কোনো ইঞ্জিনের নাম বলতে, সেক্ষেত্রে আপনার তো ট্যাঙ্কি দিতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দিতে পারবেন। এই ট্যাঙ্কিগুলো কত করে? এই ট্যাঙ্কি আপনার হচ্ছে 12 যে ট্যাঙ্কিগুলো এগুলো 2400 টাকা করে, আর চাংচাই 20-25 এগুলোর দাম হবে আপনার 2300 টাকা, 2350 টাকা দাম। আচ্ছা টোটাল যে মোবিল 5 লিটারের ক্যান, এগুলো টোটাল মোবিলের 5 লিটারের ক্যান কত? এটা 2000 টাকা ক্যান, 5 লিটারের ক্যান। তাহলে কত করে লিটার বললো, 12 লিটার? তো ভাই এই পাশে যে ভিস সুপার ভি মোবাইল দেখছি, সুপার ভি 5 লিটার ক্যান কত পড়বে? সুপার ভি 5 লিটার এলো আপনি 2150 টাকা, সরি 2350, 2350। আরে পাশে যে ছোট যে মোবাইলগুলো দেখছি এগুলা বিভিন্ন আইটেমের মোবাইল আছে, যত ব্র্যান্ডের মোবাইল এখানে আপনার ইয়ামা, তারপরে শিল অ্যাডভান্স, বাজাজ, মোটুল, সুপার 40, ক্যাস্টল। আচ্ছা আপনাদের এখানে তো মানে প্রচুর পরিমাণ বেল আছে, বেল তো এই বেলগুলি যদি কোনো শ্রোতা কোনো গ্রাহক জায়গা কাছে আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কি করতে মানে আপনারা কিভাবে পৌঁছা দিবেন সেটা একটু বলুন। প্রথমে তো কিছু টাকা বায়না করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস দিয়ে দেবো, ওনারা ওখান থেকে রিসিভ করে দিবেন। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনাদের এখানে তো প্রচুর পরিমাণ বেরেল আছে, অনেকে দেখা গেছে যে বেরেল দিয়ে ডেজারে মানে বানাইতে চায় অনেকে, আসলে বর্তমানে আমি অনেক জায়গায় দেখছি যে মাছের প্রজেক্ট করতেছে নদীর ভিতরে, তো তাদের কিন্তু ব্যারেল লাগে। তো এই ব্যারেলগুলো কত করে পিস আপনারা বিক্রি করবেন? আমাদের এই যে এখানে যে নতুন ব্যারেলগুলো আছে, এই নতুন ব্যারেলগুলো যদি এগুলো নেয় এগুলোর দাম 1400 টাকা করে, এগুলো যদি নেয় 1150 টাকা দাম, আর এই মোবিলেরগুলো যদি নেয় 1050 টাকা দাম বর্তমান। আর এক্ষেত্রে যদি কি 10টা একবার কিনে নিতে চায় সেক্ষেত্রে পাইকারি রেট রাখবো? আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে জেনারেটর দুটি দেখছি বড় বড় জেনারেটর, এটা কত কিলো? এটা 15 কিলো ভাই, 15 কিলো। এটা এটা আপনার 20 কিলো, 20 কিলো। এই 20 কিলোটা কত পড়বে আর 15 কিলো ওটা কত পড়বে? 20 কিলো দাম পড়বে 26,000 টাকা শুধু জেনারেটর, জেনারেটর বাস। আচ্ছা আর এটার? এটাই 20 কিলো, ওটা 15 কিলো। এটা 20 কিলো, এটা 15 কিলো। হ্যাঁ এটা কাজলি ব্র্যান্ড, 26,000 টাকা দাম, 26,000। আর এটা? এটা আপনার 26,000 টাকা পুলিশ সহ। এটা হলো 20 কিলো, 20 কিলো। আর ওটা হচ্ছে 15 কিলো, 15 কিলো। সাইজে তো একরকমই দেখা যায়, এটা কাজলি, এটা বিল্ডার্স কোম্পানি। আচ্ছা তো ভাই এই পাশে যে নসিমন গাইটি দেখছি, নসিমন গাইটি মানে কয়টা করে আপনারা সেল করে দিবেন? যেটা না নিলেই হয় না আজকের জন্য, এটা একটা মানে অফার থাকবে আজকের জন্য ইনশাআল্লাহ ডিসকাউন্ট চলতেছে। এই গাইটা আমি 30,000 টাকা ছেড়ে দেব, মাত্র 30,000 টাকা হলে এই গাইটা আপনারা ইঞ্জিন সহ একদম কমপ্লিট। এই গাইটা কিন্তু আপনারা মানে কুরিয়ারে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু কুরিয়ারে দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠাইতে পারি। আরে অটোগুলি কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ অটো বিক্রি। এই অটো গাড়িটি কয় টাকা? এটা এই গাড়িটার দাম তো হচ্ছে আপনার 90,000 টাকা, মাত্র 90,000। এটা কয় কিলো চলবে এক চার্জে? এটা 120 কিলো চলবে 100%। আর ওই যে 10 কিলো গ্যারান্টি, আর ওই যে ছোট যে মিশু গাড়িটি যেটা দেখাচ্ছি এটা আপনার 75,000 টাকা, এটা 75,000 টাকা দিন চলছে। হ্যাঁ এটা আপনার গ্যারান্টি আপনার 130 কিলো গ্যারান্টি, মাত্র 130 মানে 30 কিলো গ্যারান্টি আপনার 130 কিলো চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা।
তো এই পাশে দেখছি এটা 20 এর মডেলের গাড়ি। এই গাড়িটি কয়টা কলে সেল করবেন? এই গাড়িটা 140,000 টাকা। এটা কত মাস বয়স হইছে? এটা বয়স হইছে আপনার 1 বছর এখনো হয়নি। ব্যাটারি আপনার 130 কিমি চলতেছে। আচ্ছা। গাড়ির কোন জায়গা স্পট নাই। খুবই ভালো কন্ডিশনে। ব্যাটারি আছে পাওয়ার প্লাস। সেটের ব্যাটারি। দেখেন এসো। তো ভাই পাশে দেখছি যে মানে মারাই মেশিনগুলি মাত্র এটা ইঞ্জিন সহকারে আপনি পড়বে ভাই 35,000 টাকা দাম পড়বে। আর ইঞ্জিন ছাড়া আপনার দাম পড়বে 25,000 টাকা মাত্র 25,000 টাকা। তো ভাই এটা ইঞ্জিন সহকারে মানে একদম চালা দিবেন চাকামাকা যা লাগে এটা কত টাকা দাম পড়বে? 25,000। আর ইঞ্জিন ছাড়া দাম হবে আপনার 17,000 টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা। তো ভাই ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ক্রেতাদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথা বলে থাকি যে আসলে আপনারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো কোয়ালিটি মাল পাবেন। আর শামিম ভাই ব্লগ থেকে কেউ যদি আমাকে ফোন দেয় দিন রাত 24 ঘন্টা 24 আওয়ার্স যে যখন আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ অবশ্যই ফোনটা রিসিভ করি, চেষ্টা করি ক্রেতাদের অন্তত ফোনটা রিসিভ করে তাদের কথাগুলো শোনার জন্য। কারণ হচ্ছে তারা অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন দেয়, ইউরোপ আমেরিকা থেকে আমাদের কাছে ফোন দেয়। তো অনেকেই জানে না যে আমরা বাংলাদেশ টাইম হয়তো ওই সিস্টেমটা বুঝে না আমাদের অনেকেই, তো রাত্রে অনেকে ফোন দেয় সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল মাল আছে, কেউ পাইকারি নিতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন। আমাদের গোডাউনে মাল আছে, আমাদের এখানে ভিডিওতে আমরা পিক দিয়ে দেব, আমাদের নাম্বারটা দিয়ে দেব। আর আমাদের কাছে জেনারেটর আছে, কেউ ইন্ডাস্ট্রি কিংবা কেউ গার্মেন্টস সেক্টরে যারা নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে মাল পাবেন। আচ্ছা আপনি যদি কিছু আরবিতে বলে দেন। আরবিতে আচ্ছা, আপনি সৌদি আরব কত বছর ছিলেন? আমি সৌদি আরব 12 বছর ছিলাম। একটা না 12 বছর। সৌদি আরব ভাষা সবই মানে ফুলি আপনি জানেন ইনশাআল্লাহ। তো সৌদি ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কিছু বলেন। সৌদি ভাইদের জন্য আমার একটাই বলার থাকে আসলে গাবল এই করোনা এই কি তেরি নফর মান দিনে সকল এই যে বলা এই সকল মাজরা আই এ শাই আগ্রা দেবগা আনাসাই মুসাদ এবগা ত্রেলা এবগা মাকিনা এবগা কাহারা বহাগ বেদ মাজরা ইনশাআল্লাহ আতিনি কুল্লি শাই আনা সাই দিসকা উল্লা মুসাদা কুল্লি শাই এজ ফুলুজ মাফি আদি গিস্ত মাফি মুশকিল আনি শাহার শাহার গিস্ত। আর বাংলাদেশে সবাই আসলে সবাই আমার ভাই, সবাই আপনারা আমার সালাম নেবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে যেন আমি অনেক অনেক বড় করতে পারি। আমি ছোট্ট একটা ব্যবসায়ী ভাই। আর আপনারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ 100% ভালো কোয়ালিটি মাল পাবেন, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম।